ফেমাস প্লেসেস অফ ইন্ডিয়া, মানে ভারতের প্রসিদ্ধ জায়গা বা বিখ্যাত জায়গা, ঠিক আছে, কোন জায়গা কিসের জন্য বিখ্যাত এবং কোন রাজ্যে অবস্থিত সে সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এখান থেকে এই রিলেটেড প্রশ্ন আসে, যেমন অজন্তা কেভস, অজন্তা কেভস হচ্ছে অজন্তার গুহা, ঠিক আছে, ইজ লোকেটেড অ্যাট ঔরঙ্গাবাদ। রিসেন্টলি ঔরঙ্গাবাদের নাম চেঞ্জ করে কি নাম রাখা হয়েছে, শম্ভুজিনগর, মনে রেখো। অজন্তা কেভস হচ্ছে গুহা মন্দির, মানে পাথর কেটে, ঠিক আছে, মনে করো এরকম একটা ঢিবি পাথর আছে, তার পাশ দিয়ে রাস্তা আছে, ওই পাথর কেটে মন্দির তৈরি করা হয়েছে। এটা আজকে করা হয়নি বা মানে মধ্য ভারতেও করা, মধ্যযুগেও করা হয়নি, এটা করা হয়েছে কত, কখন, গুপ্ত যুগে। অজন্তা মন্দিরের যে গুহা চিত্র এটা গুপ্ত পিরিয়ডে তৈরি করা হয়েছিল, বুঝতে পেরেছো? গুপ্ত পিরিয়ড মৌর্য যুগে নয়, গুপ্ত যুগকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইন্ডিয়া, সুবর্ণ যুগ। আচ্ছা, এই অজন্তা কেভ এর বিষয়বস্তু কি ছিল, বিষয়বস্তু মানে এখানে কোন দেবতার মূর্তি এখানে আছে, ঠিক আছে, না ভগবান বুদ্ধের মূর্তি, ঠিক আছে, ভগবান বুদ্ধের হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ইয়েগুলো, মোশন পিকচার যেটাকে বলা হয়, মানে ছোটোবেলায় কেমন ছিল, তার হচ্ছে আসন, সেই সব চিত্রিত করা আছে অজন্তার গুহা চিত্রে। এটা কোথায়, ঔরঙ্গাবাদে, মহারাষ্ট্রে, ঠিক আছে। তাহলে অজন্তা কেভের বিষয়বস্তু হচ্ছে ভগবান বুদ্ধের জাতক চিত্র বলা হয়। নেক্সট দেখো, ইলোরা কেভস ইজ লোকেটেড অ্যাট ঔরঙ্গাবাদ, এটাও ঔরঙ্গাবাদেই অবস্থিত, মহারাষ্ট্রের ইলোরা, মানে মোটামুটি হচ্ছে 60-70 কিলোমিটার ডিস্টেন্স হবে ইলোরা এবং অজন্তার। তো ইলোরা বিষয়বস্তু কী ছিল বলো তো, ভগবান মহাবীর, জৈন ধর্মের কততম তীর্থঙ্কর, 24তম তীর্থঙ্কর মহাবীরের বিভিন্ন হচ্ছে বাণী বা হচ্ছে ওনার চিত্র এই অজন্তা ইলোরা কেভে, ঠিক আছে, রয়েছে। তো তোমাদের ঐতিহাসিক যদি ভ্রমণ কোথাও যাও অবশ্যই এই জায়গাটা দেখে এসো, ঠিক আছে, ইলোরা, অজন্তা, ঠিক আছে, মানে এত বছর আগে, ঠিক আছে, কত বছর, 1000 বছর আগে, মানে প্রায় 1500-2000 বছর আগে যে মানুষ এত সুন্দর চিত্র শিল্পীতে, মানে চিত্রশৈলীতে এত বড় অবদান দিয়েছে, ঠিক আছে, এর প্রমাণ এই নিদর্শনগুলো। নেক্সট দেখো, আচ্ছা, কুতুব মিনার ইজ লোকেটেড অ্যাট দিল্লি, দিল্লিতে কুতুব মিনার অবস্থিত, ঠিক আছে, এটা তৈরি করেছেন কে, কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে, আর এটা কমপ্লিট কে করেছিলেন, ইলতুৎমিশ। এই যে মিনারটা তৈরি কার উদ্দেশ্যে, হ্যাঁ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামক একজন সিলসিলা সাধক, ঠিক আছে, যারা মানে সিলসিলা সাধক বুঝতে পেরেছো, সুফি, হ্যাঁ সুফি, তার উদ্দেশ্যে তৈরি করেছিলেন কুতুব মিনার, ঠিক আছে। অনেকে বলে এই কুতুব মিনার অ্যাকচুয়ালি তৈরি করেনি, এটা হচ্ছে আমাদের মানে প্রাচীন ভারতের একটা কীর্তি ছিল, সেটাকে হচ্ছে মডিফাই করে কুতুব মিনার করা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, ফিরোজ শাহ কোটলা, এটা কোথায় অবস্থিত, দিল্লিতে অবস্থিত ফিরোজ শাহ কোটলা, এখানে দেখতে পাচ্ছ ফিরোজ শাহ কোটলার ফটোটা। নেক্সট দেখো, আচ্ছা, যন্তর মন্তর ইজ লোকেটেড অ্যাট দিল্লি এবং যোধপুর, ঠিক আছে, দিল্লিতেও যন্তর মন্তর আছে এবং রাজস্থানের যোধপুরেও আছে, ঠিক আছে। এখানে মনে করো ফিজিক্যাল লাইব্রেরি, অ্যাস্ট্রোনমিক্যাল হচ্ছে মানে বিষয়বস্তু বা অ্যাস্ট্রোনমিক্যাল যে পর্যবেক্ষণ এই সব জায়গা থেকে করা হয়, বুঝতে পেরেছো, স্যাটেলাইট নয়, টেলিস্কোপ আছে। হ্যাঁ, কী সিটি বলা হয়। নেক্সট দেখো, প্রশ্ন করতে পারো, আচ্ছা, মতি মসজিদ
লোকেটেড অ্যাট আগ্রা, আগ্রাতে অবস্থিত মোতি মসজিদ কে তৈরি করেছিলেন? সম্রাট শাহজাহান, ঠিক আছে? সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন। সম্রাট শাহজাহানের মানে রাজত্বকাল বা টাইম পিরিয়ড কত বলতো? সম্রাট শাহজাহান কত থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছেন বা সম্রাট ছিলেন, কে বলতে পারে? 1627, কি বললাম? 1627 থেকে 1656 অবধি, 1627 থেকে 1656 অবধি সম্রাট শাহজাহান হচ্ছে সম্রাট ছিলেন। তার মধ্যে হচ্ছে 1632 খ্রিস্টাব্দে তাজমহল তৈরি করার কাজ শুরু করেছিলেন এবং 1648 সালে সেটা কমপ্লিট হয়েছিল। নেক্সট দেখো, সবরমতী আশ্রম ইজ লোকেটেড অ্যাট আহমেদাবাদ, ঠিক আছে? এটা গুজরাটের আহমেদাবাদে সবরমতী আশ্রম কে তৈরি করেছিলেন? গান্ধীজি। আগের দিন যেটা মনে পড়ছিল না, বলেছিলাম তো গান্ধীজি দক্ষিণ আফ্রিকার নাটালে যে আশ্রমটা তৈরি করেছিলেন সেই আশ্রমটার নাম কি ছিল, এখন মনে পড়লো, লিও টলস্টয় আশ্রম। লিও টলস্টয় আশ্রম, তো উনি হচ্ছে ভারতে এসে আহমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং এখান থেকে ডান্ডি অভিযান কত সালে করেছিলেন, 1930 সালের কত তারিখে? 12 মার্চ, ঠিক আছে? নেক্সট দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ লোকেটেড অ্যাট কলকাতা, কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত। ভিক্টোরিয়া মেমোরিয়াল কে তৈরি করেছিলেন বলো? হ্যাঁ, ব্রিটিশ রানী, ব্রিটিশ রানী ভিক্টোরিয়া মানে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। কে তৈরি করেছিলেন বলো? বলো, লর্ড কার্জন, ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন। লর্ড কার্জন কত সাল থেকে কত সাল হচ্ছে ছিলেন ভাইসরয় ছিলেন? 1898 থেকে 1905, যিনি বঙ্গভঙ্গ করেছিলেন, বুঝতে পেরেছ? হ্যাঁ, লর্ড কার্জন। নেক্সট দেখো, আচ্ছা, সান টেম্পল ইজ লোকেটেড অ্যাট কোনার্ক, কোনার্কের সূর্য মন্দির বলা হয়। সান টেম্পল মানে সূর্য মন্দির, ঠিক আছে? এটা কোথায়? ওড়িশাতে অবস্থিত, অমৃতসরে, ঠিক আছে? অমৃতসরের স্বর্ণ মন্দির কে তৈরি করেছিলেন? শিখদের কোন গুরু তৈরি করেছিলেন বলো? বলো, গুরু রামদাস। এই গুরু রামদাসকে জায়গাটা কে দিয়েছিলেন? না, সম্রাট আকবর, ঠিক আছে? নেক্সট দেখো, জামা মসজিদ ইজ লোকেটেড অ্যাট আগ্রা, ঠিক আছে? জামা মসজিদ কোথায়? আগ্রাতে অবস্থিত। এটাও সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন। জামা মসজিদ, মতি মসজিদ একটু আগে বললাম, দেখলাম। আচ্ছা, রেড ফোর্ট ইজ লোকেটেড অ্যাট দিল্লি, রেড ফোর্ট মানে লাল কেল্লা, যেখান থেকে কি করা হয়, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হচ্ছে 15 আগস্ট ভাষণ দেন, বুঝতে পেরেছো? রেড ফোর্ট থেকে, লাল কেল্লা থেকে, 15 আগস্ট। নেক্সট দেখো, আচ্ছা, শালিমার বাগ, ওই এই ফটোগুলো দেওয়া হয়নি আর কি, শালিমার বাগ গার্ডেন লোকেটেড অ্যাট শ্রীনগর, ঠিক আছে? জম্মু কাশ্মীরের শ্রীনগরে শালিমার বাগ তৈরি, ঠিক আছে? নেক্সট দেখো, ফতেপুর সিকরি, এটা মিস্টেক হয়ে গেছে, ইয়েগুলো ইমেজগুলো দেওয়া হয়নি। আচ্ছা, ফতেপুর সিকরি এটা কোথায়? আগ্রাতে। এটা কে তৈরি করেছিল ফতেপুর সিকরি? ফতেপুর সিকরি কে তৈরি করেছিলেন? সম্রাট আকবর, ঠিক আছে? বুলন্দ রাজা কে তৈরি করেছিলেন? আকবরই তৈরি করেছিলেন। দেখো একটু, আচ্ছা ঠিক আছে, নেক্সট দেখো,
আচ্ছা, তাজমহল লোকেটেড অ্যাট আগ্রা, আগ্রা তাজমহল। আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, যমুনা নদীর তীরে আগ্রা ছাড়া কোন শহর অবস্থিত? দিল্লি, দিল্লি যমুনা তীরে অবস্থিত। নেক্সট দেখো, ফোর্ট উইলিয়াম ইজ লোকেটেড অ্যাট, আচ্ছা বিবিকা মকবরা কোথায়? ঔরঙ্গাবাদে। বিবিকা মকবরা কোন প্যালেসের আদলে তৈরি করা হয়েছিল, বা কোন হচ্ছে ইয়ের কি বলবো, হ্যাঁ কোন স্মৃতিসৌধ? তাজমহলের মতোই হচ্ছে বিবিকা মকবরা। ঠিক আছে, ঔরঙ্গজেবের স্ত্রীর মৃত্যুর স্মৃতির উদ্দেশ্যে ঔরঙ্গজেবের পুত্র বিবিকা মকবরা তৈরি করেছিলেন। ঔরঙ্গজেবের কালে হচ্ছে সময়কালে কোনো রকম পেইন্টিং বা হচ্ছে স্মৃতিসৌধ এগুলো নির্মাণ হয়নি, কারণ ঔরঙ্গজেব ছিলেন হচ্ছে, আগেও তারাও হচ্ছে সুন্নি মুসলিম ছিলেন, ঔরঙ্গজেব ছিলেন কট্টর সুন্নি মুসলিম। ঠিক আছে, এবং এই ঔরঙ্গজেবের কাল থেকেই তার যে নীতি, ধর্মীয় নীতির কারণেই হচ্ছে পরবর্তীতে মুঘল সাম্রাজ্য ধ্বংসের কারণ। কারণ ও আকবরের সময়কালে মুঘল সাম্রাজ্যে হচ্ছে বড় বড় পোস্টে হিন্দুদের স্থান দেওয়া হতো, ঠিক আছে, আর ঔরঙ্গজেব পুরোপুরি হিন্দুদের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় এবং হিন্দু বিদ্বেষী মনোভাব পোষণ করে, সুতরাং রাজনীতিতে ওনার হচ্ছে অনেক ক্ষতি হয়। তাছাড়া আরও অনেকগুলো কারণ আছে, সেগুলো হ্যাঁ দাক্ষিণাত্য নীতি। আচ্ছা, শান্তিনিকেতন ইজ লোকেটেড অ্যাট ওয়েস্ট বেঙ্গল, শান্তিনিকেতন কোথায়? পশ্চিমবঙ্গের কোথায়? বীরভূমে। ঠিক আছে, তোমাদের বাড়ির পাশেই। কে তৈরি করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনে কি কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এটা কি হচ্ছে রাজ্যের আন্ডারে না কেন্দ্রের আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্র সরকারের আন্ডারে। ঠিক আছে, শান্তিনিকেতনে সরি বিশ্বভারতী বিদ্যালয়ের উপাচার্যকে দেখো, উপাচার্য ভাইস চ্যান্সেলর হলে উপ উপাচার্য, ঠিক আছে, আর উপাচার্য হচ্ছে চ্যান্সেলর, কাকে কে? ভারতের প্রধানমন্ত্রী, এটা মনে রেখো, ভারতের প্রধানমন্ত্রী হবে বিশ্বভারতী এর উপাচার্য। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি উপাচার্য তো থাকে না পরিচালনার কাজে, থাকে কে? ভাইস চ্যান্সেলর, ভিসি থাকে, নাম শুনেছো ভিসি? এই যে পশ্চিমবঙ্গে যত বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একজন করে ভিসি আছে, মানে উপাচার্য আছে, ভাইস চ্যান্সেলর। ঠিক আছে, আর চ্যান্সেলরকে না ওইটার ক্ষেত্রে প্রধানমন্ত্রী, আর হচ্ছে অন্য রাজ্যের হচ্ছে না মুখ্যমন্ত্রীও না, গভর্নর। ঠিক আছে, গভর্নর আচ্ছা। তারপরে দেখো, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায়? মুম্বাইয়ে। আর ইন্ডিয়া গেট দিল্লিতে। ঠিক আছে, ভারতের প্রবেশদ্বার বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, ইন্ডিয়া গেটস কোথায় অবস্থিত? দিল্লিতে। আচ্ছা, চার মিনার হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত। নেক্সট দেখো, গোল গম্বুজ ইজ লোকেটেড অ্যাট বিজাপুর, ঠিক আছে, এটা কর্ণাটকে বিজাপুর, মনে রেখো। আচ্ছা, গোমিতেশ্বর মন্দির ইজ লোকেটেড অ্যাট শ্রবণ বেনগুলা, এটাও কর্ণাটকে, এই গোমিতেশ্বর মন্দির এইখানে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক অনশনে দেহ ত্যাগ করেছিলেন, ঠিক আছে, মানে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে জৈন ধর্মাবলম্বী ছিলেন, পরবর্তীতে তার হচ্ছে পৌত্র সম্রাট, হ্যাঁ বুঝতে পারলাম না, ওই গুপ্ত নয়, এ তারও আগে, তারও হচ্ছে 600 বছর আগে, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলছি। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র হচ্ছে সম্রাট অশোক, যিনি হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট দেখো, আচ্ছা দিলওয়াড়া জৈন টেম্পল কোথায়? মাউন্ট আবুতে, এটাও জৈন মন্দির। ঠিক আছে, রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত।
আচ্ছা, দিলোরা মাউন্ট আবু কোন কোন হচ্ছে পর্বতে রয়েছে, মানে কোন পর্বতমালার হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর, এটা কোন পর্বতমালার বলতো? না, আরাবল্লী, ঠিক আছে, আরাবল্লী আর বিন্দা হচ্ছে মধ্যপ্রদেশে, ঠিক আছে।